আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ডেইলি আইটিএফ সিরিজে আপনাদের সকলকে স্বাগত। সাত কলেজের একটি চূড়ান্ত মেধা তালিকা আজকে জানেন আপনারা প্রকাশিত হবে। এই প্রকাশ হওয়ার যে নোটিশটি সেটি অলরেডি পাবলিশ হয়েছে, সেটি আমরা আজকে দেখাবো। এই জন্য আপনাকে প্রথমে লিখতে হবে সাত কলেজ। সাত কলেজে লিখবেন, লেখার পর সার্চ দিবেন। সার্চ দিলে পর আপনারা দেখতে পারবেন যে একটি ওয়েবসাইট আসছে। প্রথম প্রথম ওয়েবসাইটে ঢুকবেন না, দ্বিতীয় ওয়েবসাইটে ঢুকবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর অধিভুক্ত উৎপাদন কল্প কলেজ স্নাতক পূর্ববর্তী আবেদন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই গুরুত্বপূর্ণ তথ্য নোটিশটি দেখতে পারবেন। সরকারি সাত কলেজের চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আপনাদের সাত কলেজের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে। এবং দুই নম্বরে দেওয়া আছে মনোনীত শিক্ষার্থীদের ১৬ই ফেব্রুয়ারি ২০২২ তারিখ হতে ভর্তির অবশিষ্ট টাকা দ্বিতীয় কিস্তির মাধ্যমে পরিশোধ করবে। দ্বিতীয় কিস্তির টাকা জমা নেওয়ার ক্ষেত্রে প্রথম কিস্তির জমাকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে তাতে সমন্বয় করা হবে। দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধের পর রশিদে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে সশরীরে হাজির হয়ে ভর্তি কার্যক্রম করতে শেষ করতে হবে। তো আপনারা বুঝতেই পারছেন যে মনোনীত শিক্ষার্থীরা ১৬ই ফেব্রুয়ারিতে হতে ২০২২ তারিখ হতে ভর্তির অবশিষ্ট টাকা দ্বিতীয় কিস্তির মাধ্যমে পরিশোধ করবে, মানে ১৬ই ফেব্রুয়ারি হতে। ঠিক আছে, এখানে আপনার ডেটটি দেয় নাই, আমি যেটুকু দেখতে আসি অবশ্যই আপনাদেরকে ডেটটি দিব, দেওয়া উচিত ছিল আসলে। সাত কলেজ কেন এরকম করে জানি না আমি, এখানে স্পষ্টভাবে দেওয়া উচিত ছিল যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত। যাই হোক, তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকল ভালো থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন ডে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।